মাসে প্রত্যেক মাসে একটা দিন আল্লাহর ওলিদের মাহফিলে বসতে হয়, বুজুর্গদের খানকায় বসতে হয়, আল্লাহর ওলিদের কাছে বসতে হয়। আমাকে জানে আমি পীর মানি না, পীর মানি হারামিগুলোকে মানি না। কে বুঝলেন? আমি সবসময় তো বলি বাবা সর্দি লাগলে ঠান্ডা লাগলে গরম গরম পানি খেয়ে তার সাথে একটু মিছরি খাওয়া ভালো, বুকটা হালকা হবে, কফ উঠে যাবে। কিন্তু মিছরি মনে করে ফটকিরি খেয়েও না, কাফন কিনে এনে শুতে হবে, কারণ মালার বাঁচবে না। পিঠ ধরা ভালো, ওই হারাম ফোরকে ধরা ভালো না, তাহলে জাহান্নামে ওকেও যাবে আর আপনাকেও যাবে, বাঁচানো যাবে না। আমি এই জন্য একটা গল্প অনেক আগে বলতাম যে বাবা চালাক হওয়া ভালো, বেশি চালাক বেশি চালা ভালো না। পিড়ে মুড়িতে রাস্তা যাচ্ছে বেড়াতে, যেতে যেতে দেখে পড়ে আছে একটা সোনার আংটি চকচক করছে, মুড়ি কপ করে গুড়িয়ে নিয়েছে, যেই তুলে নিয়েছে পিড় দেখেছে কি তুললো, বলে কি বল, বলে বলবো না, বল বলছি আমার সাথে যাচ্ছিস, এমন ফুক মেরে দেবো ভস্ম হয়ে যাবি। দেখছে শালা ভস্ম হয়ে গেলে তোমার সব চলে যাবে। বলছে হুজুর বলবো, নিলে হবে না। বলছে নিলে হবে না কি রে? বলছে না, বলে নেবো না। কি জিনিস বলি তো? বলছে হয়েছে একটা সোনার আংটি পেয়েছি। বলছে বাবা আল্লাহ নারাজ হয়ে যাবে, পরের জিনিস নিতে নেই বাবা, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হয়, সে খুব কষ্ট পাচ্ছে। তা জানি তো সড়ক খারাপ দিবি না, 500 টাকা রাখ, মিষ্টি খাবি, আর এইটা আমি যার জিনিস তাকে ফিরিয়ে দিয়ে বলবো, বাবা 500 টাকায় বাঁচিয়েছি আমাকে দে, আমি 500 টাকা পেয়ে যাবো, সে তার মালটা পেয়ে যাবে। এ চিন্তা করছে ফ্রিতে 500 টাকা যা পাই তাই ভালো, কথা বলেন নাই। আর ও মনে মনে করছে পেলেই হলো, ওজন করে দেখে প্রায় 1 ভরির মতো, আল্লাহ ভালোই হয়েছে, একে 500 টাকা দিয়েছে, ইয়ে 500 টাকা নিয়ে চলে গেছে, আর ও সোনার আংটি নিয়ে চলে গেছে। কিন্তু মাল কোষ্টি পাথরে মেপে দেখে নাই, দুজন চলে গেছে। আর একজন পাশে মুড়ি ছিল, বলছে তুই 500 কেন দিলেন, 100 দিলে হতো, চেপে যাও। বলে কেন? ও যা দিয়েছি বুঝতে পারবে ঠিক তালের সময়। সকালবেলা চলে গেছে বাড়ি যাবে, একবার সকালবেলা কাপড়ের দোকানে কই গো চাচা, দেখবো সকালবেলা করে দিলি। বলছে তোমাদের বউ বাস বাড়ি যাবে, ওঠো ওঠো। বলছে বাবা 8টা বাজুগুলো, 8টা বাজলে হবে? 8টা বাজলে আমার পিঠটা জ্বলে যাবে, দাও কি ব্যাপার বলে দিলি শাড়ি নেবো। ও জানে কত নেবে, 100 টাকা 200 টাকা আমার শাড়ি নেবে। বলছে ওঠো ওঠো, উঠেছে তো শাড়ি বার করে, জানে রিস্কাওয়ালা মাল কত দেবে 100 টাকা। বলছে কি শাড়ি বার, তোমাদের ভালো শাড়ি নাই? এক চল মাল মুখে শয়তান দাও, কি লিবাল ভালো দেবে শাড়ি দাও। শাড়ি বার করেছে 300 টাকা, বলে হ্যাঁ এরম মাল দাও, 300 টাকায় শাড়ি, 100 টাকা সায়া, 80 টাকা ব্লাউজ, কথা কি আর 20 টাকা দিয়ে মাল প্যাকিং হয়ে গেছে, টাকাটা দিয়েছে। ও তুলে দেখে পুরো জাল। বলছে বাবু সকালবেলা 500 টাকার নোট দিলি, আমার কাছে তো খুঁজে নাই, 1 মিনিট দাঁড়া বাড়িতে ফোন করি, ব্যাগ ডালিয়ে আসো। বলে চাষা যাও, তার ফোন করেছে সোজা থানায় ফোন করেছে, স্যার। বলে কি? সেই 2 নম্বরে জাল নোট গেছে, মাল একটা আমার দোকানে এসছে। পুলিশ দেখছে সকালবেলা এরকম হাত ছাড়া করা যায়, সোজা এসে ঢুকেছে কোথায়? বলে চাঁদুর দোকানে। চাঁদুর দোকানে, এই তোমার দোকানে 2 নম্বরই ব্যবসা চলছে? বলছে না স্যার, দেখি 500 টাকা দেখি, তার মাল বলে দিয়েছি। হ্যাঁ কে দিয়েছে? বলে হুজুর এই দিয়েছে। কোথায় পেয়েছিস? বলছে হুজুর, আর হুজুর অমনি জামার কলার ধরে মাঘ মাসের শীতে বুঝলেন এসা পেটা পিটেছে, চাদর টাদর খুলে বসে আছে, কপালে দদ্দ করে ঘাম আসছে, শীতকালে ঘাম আসছে, মারে চোখে বসে আছে, চোখ করে মার খেয়ে কথা বললি, কথা বলি মেহেদি একদম তাকে হাবলু করে দিয়েছে, থানায় তুলে এনে এই ভরা বেলা হত্যার ব্যবস্থা হচ্ছে, দেখ কোর্টে জেলে ভরে রেখে দিয়েছে। থত থত কাঁপছে, চারদিকে ফেটে গেছে, সেখানে একবার হাত দিচ্ছে আর চিন্তা করছে সোনার কী টাকায় পড়লো। যা হয় হোক, যাক বসে আছে চুপ করে। খানিক বাদে সোনার দোকান থেকে ফোন এসছে, স্যার। বলে কি? বলে পেয়েছে একটা, ইনি যেই বেলা হয়েছে চা পানি খেয়ে সোনার দোকানে। বলছে সোনা কত করে? বলে 60,000। বলে বেচলে কত? বলে 55। বলে ধরো দাঁড়ি পাল্লা বার করো। তুই দাঁড়ি পাল্লা কী হবে? বলছে ভাই আমি বেচবো, মাল বার করছি, বার করেছে সোনাওয়ালা হাতে নিয়ে দেখে সারা সোনার জিনিস 1 ভরি ওজন আলাদা, কিন্তু 2.5 ভরি মনে হচ্ছে, সন্দেহ হয়ে গেছে। ঘষে দেখে পুরোটাই লোহা, ওপরে পালিশ করা মাল। বলছে দাঁড়া দাঁড়া, ও কোষ্ঠী পাথর টানা হয়নি আমার, কোষ্ঠী পাথর টানা হয়নি, ফোন করি। পুলিশে ফোন করছে, স্যার। বলে কি? বলে আমি সেই সন্ত জুয়েলার্স বলছি, কী ব্যাপার? বলছে শাশি 2 নম্বর সোনা পাস করে একটা মাল, ইয়ে মেরে টেরে ঘাম মুছে সবে বসেছে, আর ফের ফোন গেছে, মানে রাগের উপরেই রাগ।
এই গাড়ি বার কর, পুলিশ গাড়ি বার করে একবার রুল বাড়িয়ে চলে গেছে। জুয়েল আসে দোকানের সামনে, পুলিশ ঢাক করে ব্রেক মেরেছে, এবার যাই তোমার দোকান দু নম্বর সোনা চলছে, বলছে না স্যার ওই দেখি আনতে দেখি এই মালকো টাকা যাই হয়ে যাবে। পিস সাহেব লোক বসে আছে, উঠুন এইরকম সুরাতে এরকম জারি কারবার, বলছে আমার ভাই আমার নাই আমার নাই পেলের কোথায় মার, সে মারের বেরেক নাই, এক তো মেরেছে চুরি করার জন্য, দু নম্বর মেরেছে এই সুরাত ধরার জন্য। কড়া মার হলো, কড়া মার হলো, কড়ান বলেছে এরকম দুবার মারব, দুবার মেরেছে মারের উপরে মার, মেরে ফাটকে নিয়ে গেছে নিয়ে জেলখানায় ভরেছে, গিয়ে দেখে ওমাল আগে থেকে বসে আস, বলছে হ্যাঁ রে তুই এখানে, বলছে তোর 500 টাকার জলমে, বলছে হুজুর আপনি এখানে, বলছে তোর সোনার আংটির জল। বাবাজি টিপ ধরা ভালো, আংটিটা ঘষে দেখবেন মাল আসল কি না অন্য কোন মাল ছিল, কথা বুঝেছেন বাবাজি? এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, বাস্তব জিন্দিগি সামনে রেখে দিয়ে শেষে দেখবেন দুজন এক জায়গায় দাঁড়িয়ে মাল খাচ্ছে, বলছে বাপ তুইও জামাল করলি, মানে হুজুর আপনি আমার যা করলেন দিলেন দিলেন একদম যার কেউ এলেন, আপনি তো প্রথম বলতে পারতেন যে আমার লোভ আছে, বলছে বাবরে মনে করছিল তোকে ঠকাচ্ছি কিন্তু আমি নিজেই ঠকে গেছি। এ বাবা জিরা কোরআন সুজি খাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, যারা মানুষকে ঠকিয়েছে ঠকের ব্যবসা করেছে ওরা মনে করছে জাতিকে ঠকালাম, আসলে নিজেকে ঠকিয়েছে খবরটা রাখে না, কেয়ামতে গিয়ে দেখবে দাঁড়িয়ে আছে দুজনা, বলে কি ব্যাপার, বলে আপনার যা কারবার আমার সেই কারবার, বল আমি নাই ভুল করেছি তুই কেন এলি, কোরআন শোনাচ্ছি ইয়া উমাইয়া আদ্দুদ্দালিমু আলাইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানা খলিলা। ভুল করেছি ওইগুলো যা বলেছিলে তুমি, কেন নবীর তরিকার সুন্নতটাকে জানলাম না, আর যাদের সাথে আমরা দলবাজি করেছি মালগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাপজির আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনরা, সেদিন বলবে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র সমান, আমার সাহাবীরা নক্ষত্র সমান, আর যার সাথে সম্পর্ক রাখবে বেঁচে যাবে ঈমান। আমার বাড়ির বাবা জি আল্লাহওয়ালা ভাইরা, আমরা ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা করি ইনশাআল্লাহ, হ্যাঁ না না বলো? আল্লাহ ঈমানদার চাইছে না না, আল্লাহ ঈমানদার চাইছে, আর ঈমানদারকে বারবার শুনেছে ও ঈমানদার তুমি হালাল খাবে, ঈমানদার তুমি নামাজ পড়বে, ঈমানদার তুমি সুদ খাবে না, ঈমানদার আল্লাহকে ভয় করবে, কারণ ঈমান না থাকলে কোনো আমলে কাজ হবে? জোরে বলেন না। আর ঈমান মানুষের দরকার অন্য কারণ না। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা শুধুই মানুষেরা, আপনার আমার কাছে মোটামুটি ঈমান আছে না না? জোরে বলেন হ্যাঁ না না। এ বাবাজি ভারতবর্ষে বাস করি, আপনার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে, বাজারে মাল কেনার জন্য দুজন যাব, টাকা নিয়ে গেছি, হ্যাঁ না না। দোকানদার যখন টাকা নেবে তখন দেখে নেবে টাকাটা ঠিক কি না, হ্যাঁ না না বলেন। ঈমান আপনার কাছে আছে আমার কাছে আছে, কবরে যখন যাব তখন ফেরেশতারা মিলিয়ে দেখবে ঈমানটা ঠিক মিলছে কি না, একটা অরিজিনাল ঈমান পাশে থাকবে, পাশে যত ঈমান আসবে মিলিয়ে দেখে নেবে, কোম্পানির মাল যখন পাস হয় স্যাম্পল ফাইল সামনে থাকে, বাকি মাল পাস হয়, হ্যাঁ না না, স্যাম্পলে যেটা মিলবে না কোম্পানি ওটা
জোরে বলো নেবে না। তোমার আল্লাহ পাক ইমানের একটা স্যাম্পল পাঠিয়েছে, ইমানের নাম কি বলো, বলো ইমানের নাম কি বলো, যে ইমান আল্লাহ স্যাম্পল পাঠিয়েছে জানেন আপনি, জোরে বলেন জানেন, জানেন না। তাহলে আজ পর্যন্ত ইমানের ব্যবসা করছি, ইমানের মাপ কাটি জানি না। বাবাজিরা সোনার আলালিরা নাম্বার দিচ্ছি, নিয়ে নেন, বাড়ি গিয়ে একবার দেখে নেবেন, যাকে খুশি তার কাছে জেনে নেবেন, যেখানে খুশি সেখানে জেনে নেবেন, যে কোনো তাফসির দেখে বাংলা তর্জমা দেখে মিলে নেবেন। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। এক নম্বর পারার দুই নম্বর সুরতে, পনেরো নম্বর রুকুর, একশো বত্রিশ তেত্রিশ নম্বর আয়েতে, ডান দিকের পৃষ্ঠারে দুটো তিনটে চারটে চারটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। বাড়িতে মিলিয়ে দেবেন, যে জাতের আপনি মানুষ হন, যে দলের আপনি মানুষ হন, যে সিলসিলার আপনি মানুষ হন, কারোর উপরে বাধা নেই। ঈমান আপনার কাছে আল্লাহ চাইবে, সিলসিলা চাইবে না। আপনি যেখানে থাকবে থাকেন, আপনার যদি হাতটা মনে হয় এখানে বাঁধবো বাঁধতে পারেন, এখানে বাঁধবো বাঁধতে পারেন, বাঁধবো না নাও বাঁধতে পারেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না, হাত এখানে কেন বাঁধলে না, এখানে কেন বাঁধলে না, কেনই বা তুমি বাঁধলে না, আল্লাহর সামনে দাঁড়িয়েছ, আল্লাহ এটাই চেয়েছিল। কিন্তু জিজ্ঞাসা করবে মুসলমান, তুমি যে আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়েছো, তোমার ইমানের স্যাম্পল ফাইল কি বলো, মিলানো হবে না হবে না, তুমি ইমান না মিল খায় নামাজে কাজ হবে, জোরে বলো না। কারণ কোরআন বলেছেন নামাজ ইমানদারদের জন্য পড়ার কথা, ইমানদার না হলে না। ওই ইমানের স্যাম্পল ফাইলটা কেমন বলো, তোমাদের ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এক নম্বর পারার পনেরো নম্বর রুকুতে, দুই নম্বর সুরার একশো বত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর আয়েতে, ডান দিকের পৃষ্ঠাতে ঠিক চারটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমি ইমান তোমাদের কাছে চাচ্ছি ওই রকম ইমান, যাদের ইমানে আমি আল্লাহ হিদায়তের ফয়সালা দিয়েছি। আল্লাহ পাক, আল্লাহ তুমি কাদের ইমানে ফয়সালা দিয়েছে বলো। যদি তুমি পাল্টি খেয়ে চলে যাও, তাহলে জেনে রাখো তুমি ধোকায় পড়ে গেছো, খোদার ধোকায় পড়ে গেছো, দুশ্মনের ধোকায় পড়ে খোদার সঙ্গে বেয়াদবি করেছো, ওটা চলবে না। বলে আল্লাহ হেদায়েত কাদের দিয়েছো, তো শুন যা সাবিকুনাল আউয়ালুনা আসাবিকুনাল আউয়ালুনা মিনাল মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আগের পারা সূরা তওবার একশো এগারো নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক বলেছেন, আসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তার সর্বপ্রথম আমার নবীর কাছে আমার কথা শুনে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, আর তাদের মতো তারা আমাকে রাজি করে নিয়েছে, আর তাদের পরে যারা, তাদের পরে যারা ওই পথ ধরেছে, ওই পথ ধরে চলে এসেছে, তারা আমাকে রাজি করেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। আর শুধু ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার,
সাহেব, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি যে জান্নাতের তলদে দিয়ে ঠান্ডা পানি বয়ে যাবে। আমি রাসূল বলে যাচ্ছি উম্মতে, আলেম হও কিংবা তালেবে ইলম হও, সাহাবীরা সবাই আলেম ছিলেন, আমার নবীর কাছে যেটাই শুনেছেন সেটাই তিনি নিয়েছেন। কোরআন প্রথমে মুখস্থ করেছে, তারপরে আমল করেছে, কোরআন কি বলেছে জেনেছে, তবে আগিয়েছে। প্রত্যেকটি সাহাবী আলেম ছিলেন। যারা মনে করেন সাহাবীরা আলেম না, ওদের থেকে মাথা মোটা পৃথিবীতে কেউ আর হবে না। আমার বাবা যে আমার শোনাচ্ছেন, বন্ধু আমার সোনামণি মায়েরা মনেরা, নবীর কাছ থেকে তারা কোরআন অতটা শিখেছে, অত তারা নবীর কাছ থেকে মশলা মাসাল শিখেছে, তাদের চলার পথে কোনো অসুবিধা ছিল না। সাহাবারা আলেমও ছিলেন, তালেবে ইলম ছিলেন। আল্লাহর নবী সাহাবারা মসজিদ নবীর সুপার চবুতরাতে জীবন কাটিয়ে দিয়ে চলে গেছে, খেতে পেলেও থেকেছে, না খেতে পেলেও থেকেছে, যখন পেয়েছে তো জান ভরে খেয়েছে, পায় নাই তো পানি খেতে রোজা রেখে চলে গেছে। অতএব তারা তালেবে ইলম ছিলেন। নবী যা বলেছে সাহাবিরা সব করেছে, আলেম কিংবা তালেবে ইলম হও, আও মুস্তামিয়ান, যারা ওলামারা যা বলে তালেবে ইলম যা বলে নাও। নবী যখন যতটুকু বলেছে সাহাবি ততটুকুই মেনে নিয়েছে, কম করে না। শুনে দিয়ে যাও মুহিব্বাল্লাহ গোমা, কিদের সঙ্গে ভালোবাসা দেখে দাও। আল্লাহ নবী সাহাবারে বলে আল্লাহর হাবিব গো, ভালোবাসাও দেখালাম, যা বললেন তা মেনে নিলাম। ঘরে রান্না হয় না, দুদিন চলে গেছে, তিন দিন চলে গেছে, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর কাছে গিয়ে সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল জিজ্ঞাসা করছে, বিবি ব্যবস্থা হলো? বললেন না। বললেন নিশ্চয়ই আমার ভুল আছে, নবীর কথাতে ভুল নেই। ফের চলে গেলেন মসজিদে। মসজিদে যাওয়ার পরে আবার দু রাকাত নামাজ পড়লেন, মুহাব্বতের সঙ্গে, খুব ভক্তির সাথে, খুব আল্লাহর কাছে কাঁদাকাঁদি করলেন। আবার সে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি কিছু ব্যবস্থা হলো? আমাদের ঘরে বউর হলে বলতো, বাঁধরাম করে জায়গা পাবো, কিছু না আয় না, খালি হলো হলো করছে। ও যেমন স্বামী তেমন বিবি, বলছে না গো কিছু হয় নাই। সাহাবি আবার চলে গেলেন মসজিদে, ফেরো বললেন, ফের দু রাকাত নামাজ পড়লেন, খুব কষ্ট করে নামাজ পড়লেন, খুব কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া চেয়ে বাড়ি এসে বলছে, বিবি কিছু হলো? বলছে হলো মানে যা হয়েছে তা ভোলার না, এসো তাড়াতাড়ি এসো। বলে কি দেখো কি অবস্থা হচ্ছে, চাকি অটোমেটিক ঘুরছে, আটাও চচ্চর করে পড়ছে, সাহাবির ঘরের মেম্বাররা আটা তুলছে, হাঁড়ি ভর্তি করে ফেলেছে, যত জায়গা ছিল সব ভরে গেছে, ঘরের ভিতরে আটা একেবারে মানে পাহাড় জম হয়ে গেছে। সাহেব হচ্ছে, আর উপর থেকে গুম তো দিচ্ছি না, আটা আসছে কোথেকে, তোর তো দেখি তুলে দেখে কিচ্ছু নেই, ফের দিয়ে চার চলে যায়। সাহাবি ছুটে এসে নবীর কাছে বলছে, নবী এই এই ঘটনা। বলছে বোকা তুললি কেন, চলতে দিতে হতো, কেয়ামত পর্যন্ত চলতো, আটা বন্ধ হতো না। সুবহানাল্লাহ, কেয়ামত পর্যন্ত চলতো। নবী যা বলেছে, আলিম যা বলেছে, সাহাবিরা এক কথায় মেনে নিয়েছে, এক কথায় মেনে নিয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? সংসারে খুব অভাব, কোনো মতে ব্যবস্থা হয় নাই, কোনো মতে ব্যবস্থা হয় নাই। বলছি রাসূলুল্লাহ সংসার চলে দাও, আর একটা বিয়ে করে দাও। আমরা হলে বলতাম কি পাগলা না কি বলতেন, এমনি চলে না আবার বিয়ে করতে বলছে। সাহাবি বিয়ে করেছে, এসে বলছে রাসূল তো আরও বেড়ে গেছে ঝামেলা, বলছে আর একটা বিয়ে করো। কি মুশকিল যন্ত্রণা, রাসূল বলছে না ফের একটা বিয়ে করেছে। বাড়ির বউরা চিন্তা করছে মাথা খারাপ হয়ে গেল নাকি, ঘরে ভাত জন্য খালি বৌলি আসছে, বলছে একটা করে খাবার আনা বাদে খালি বৌলি আসছে, তিনটে বউ হয়ে গেছে। বলছেন রাসূলুল্লাহ সে আরও বেড়ে গেছে বিপদ, আরও ঝামেলা বেড়ে গেছে, যে আর একটা বিয়ে করো। চতুর্থ নম্বর নবীর কথা শুনে ফের বিয়ে করেছেন, যখন চতুর্থ নম্বরে বিয়ে করে বাড়ি এসছে, চারটে বউ ঘরে খাবার কিচ্ছু নাই, কি বুঝলেন, পানি খেয়ে হাওয়া খেয়ে চালাচ্ছে, দুটো খাবার আছে, পানি আর হাওয়া, পানি আর হাওয়া খাচ্ছে। তো চার সতীনে বসে বসে যুক্তি করছে, ধরো শোনো এর পাল্লায় পড়লে জীবনে মরে যাব, একটা কাজ করে এসো, চার বোনে মিলে জঙ্গল থেকে খেজুরের পাতা ছিঁড়ে এনে
তালাই তৈরি করে, মাদুর তৈরি করে বাজারে বেচি, তাহলে চারজনে মিলে বুনলে প্রতিদিন একটা করে মাদুর হয়ে যাবে, আর একটা করে মাদুর হলে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, চলতে শুরু করলো। একটা সময় এমন এলো খাওয়া দাওয়া চলতে চলতে সংসারের সব কাজ হতে শুরু হলো, টাকা জমা হতে শুরু করলো। আল্লাহ বলছে কী খবর, আর কিছু বলছো না? রেসুল্লাহ বাস চালু হয়ে গেছে, আর পয়সার দরকার নেই, এখন খুব পয়সা হচ্ছে। বলে কীরকম? বলে চারটে বইয়ে রাতের দিনে সেলাই করছে, মাল হচ্ছে আমি খালি বাজারে বেচে সেল করে পাচ্ছি না, আরও খালি মাল জমা হয়ে যাচ্ছে, সে সেল করা শুরু হয়। কী বুঝলেন? তো আল্লাহ নবীর কথা সাহাবারা মেনে নিয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? শুধু মেনে নাই নাই, এর আল্লাহ নবী বলেছেন আও মুস্তামিয়ান, ওলামারা যা বলে মেনে নাও, ওলামারা যা বলে মেনে নাও, বক্তারা না। আবার বলছি, স্মরণ করাচ্ছি, কোন বক্তা যে বুক কষে বলে গেছে শুনবেন না, ভালো আলেমের কাছে বসুন, অজু করুন, মাথায় টুপি দিন, দু রাকাত নামাজ পড়ুন, এলাকায় বিজ্ঞ আলেমকে খবর নিন, সেই আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আমার এই অসুবিধা আছে একটা রাস্তা বলে দিন। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আলেমরা যা বলে শুনে নিন, আলেমদের শুনে ভালোবাসা রাখুন। তো আমরা আলেম হতে পারি নাই, তালবেলেম হতে পারি নাই, আলেমদের কথা শুনি নাই, কিন্তু ওলামাদের ভালোবাসি এতটুকু আছে, আছো তো ইনশাল্লাহ। কি আলেমদের ভালোবাসে না বাসেন না? আছো তো ইনশাল্লাহ। কে কে আলেমদের ভালোবাসেন হাত তুলে, তাহলে বোঝা জলসা করতে সুবিধা হবে। আল্লাহ ভাই একদম টাম ইচ্ছে কথা গো, ই আল্লাহ কী হাত তুললে সবাই ভালোবাসে, ভালোবাসে ওই জন্য ইমাম সাহেবের বেতন 8,000। ছি 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 ছি, আরে ঘরের কাজের মেয়ে লাগে 10,000, ঘরের একটা কাজের মেয়ে রাখলে তাকে লাগে 10,000, একটা ভালো কাজের লোক বাড়িতে পেতে গেলে কম 12,000 লাগে। আরে পুকুরের মাছ চৌকি দেওয়ার জন্য একজন করে আগলদার রাখে, তাকে 15,000 লাগে, তাহলে মাছ চৌকি দেবে না। আপনার গোটা গ্রামটা যে আলোত্র মতো চৌকি দিচ্ছে তার বেতন 8,000 ভালোবাসেন? ছি 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 ছি, হাত তুললেন তো না বুঝেই তুললেন, সে তো আপনি গল্প শোনার গল্প করলেন। ছেলের বিয়ে দিয়েছে একমাত্র ছেলে, মেয়ের মা বলেছে শোন, শুনেছি ছেলের মা খুব রাগী, আস্তে কথা বলবি, বুঝে বলবি, বেশি হড়বড় করবি না, ভেবে চিনতে বলবি। বলে ঠিক আছে। বিয়ের পরে থেকে বউ কথাই বলে না, বউ কথাই বলে না, মুখ চুপ করে থাকে, যা বলে ইশারা করে চলে, কথা বলে না। মাসখানেক হয়ে গেছে, একদিন শাশুড়ি বসে বসে চুলো ছাই তুলছে আর জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তোর 1 মাস হয়ে গেল বিয়ে হওয়া, তুই কথা বলিস না কেন? আমার ছেলে পছন্দ না, আমাদের বাড়ি পছন্দ না, নাকি আমি পছন্দ না, তো কি হয়েছে কথা বলিস না? বলছে আমার একটা কথা বলবো। বলছে কি? তোমার ছেলে মরে গেলে আমাকে আবার বিয়ে দেবে? বলছে চুপ কর, ঝাড়া মারো তোর মুখে, তোর মুখে এক ঝাড়া মারো। বললি বললি একবার ছেলের মমতার গল্প, কি বুঝলে ভালো, সেই কলের মাল, হাত তোলে নাই তোলে নাই, ঠিক ছিল, তুললো তো একবার দাম ইচ্ছে কথা। বলছে আলেমদের ভালোবাসে, আলেমদের ভালোবাসে মোয়াজ্জিনের বেতন কত? ফিরি একটা সত্য কথা যদি বলতো তাও বুঝতাম যে সত্য কথা বলেছে। ছি 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 ছি, আরে কমপক্ষে বলে আমাদের ভালোবাসো, এর ভালোবাসার নমুনা জানেন? জানেন না। এ বাবাজিরা, আল্লাহ নবী সাহাবিরা ভালোবাসতেন, তার নমুনা আমি আপনাকে দেখাচ্ছি, বিনা নমুনায় গল্প শোনাচ্ছি না। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, ওমর ফারুক তাই নিজের মেয়েকে নবীর সংসারে তুলে দিয়েছেন, নবীর সেবার জন্য তুলে দিয়েছেন হাফসাকে, আল্লাহ নবীকে ভালোবাসতেন তার নমুনা, জানতেন নবীর ঘরে একবেলা হলে আরেকবেলা হয় না, তবু ওমরের ঘরের ওমরের মতো মানুষের কন্যা আল্লাহ নবীর বিছানায় দিয়েছেন। ভালোবাসা সম্পর্ক স্থাপন করার জন্য শুধু উম্মতের সম্পর্ক না, আমার সঙ্গে জামাই শ্বশুর একটা সম্পর্ক হবে। আবু বকর সিদ্দিক জীবনে নবীর কথা শুনে সব কিছু দিয়েছেন, আর অবশেষে নিজের কলিজার টুকরো ছোট্ট বেঁচে থাকে আল্লাহ রাসুল হাতে তুলে দিয়েছেন। ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেয়ামতের ময়দানে গিয়ে বলবো, আমি কেয়ামতের ময়দানে গিয়ে বলবো পৃথিবীর সবাই নবীর দরবারে গিয়ে কলেমা গ্রহণ করেছে, আর নবী আমার দরবারে এসে আমার বেটির পানি গ্রহণ করেছে, নবুয়তের পালকিটা আমার দরজায় নামবে, নবুয়তের সম্রাট আমার দরজায় এসে বসবে, আমার কন্যাকে আমি নবীর হাতে পাত্রস্থ করব, কিয়ামতে বলবো আমি কন্যা দিয়েছি তোর নবীর হাতে দিয়েছি। এটা ভালোবাসার নমুনা ছিল। আপনি আমি নবীকে ভালোবাসি, তাই জন্য বলে আমাদের ভালোবাসি, বাসি ইনশাল্লাহ।